মীরা এখন কেমন আছে? I am sorry. মীরা মীরা ভালো আছে তো? পেশেন্টের যে কন্ডিশন তাতে মা কিংবা বাচ্চা যে কোনো একজনকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব। আপনি এসব কি বলছেন ডাক্তার বাবু? হতে পারে না, এ হতে পারে না। ঠাকুর আমায় এত বড় শাস্তি দিতে পারে না। ডক্টর, মীরা আর ওর বাচ্চা দুজনকেই বাঁচানোর কি কোনো উপায় নেই? দেখুন, আমরা ডক্টর, মানুষের প্রাণ বাঁচাতে পারলে তার থেকে বড় সার্থকতা তো কিছুতেই হয় না আমাদের প্রফেশনে, তাই না? কিন্তু এই মুহূর্তে আমি বলতে বাধ্য হচ্ছি, পেশেন্টকে বাঁচাতে গেলে বেবিকে বাঁচানো সম্ভব নয়। না ডাক্তার বাবু, আপনি তো ভগবানের দূত, আপনি তো অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আপনি দয়া করে মীরা দিদি আর ওর বাচ্চাটাকে বাঁচিয়ে দিন, দয়া করুন আপনি ডাক্তার বাবু। কুসুম, এরকম করো না, কোনো উপায় থাকলে ওনারা নিশ্চয়ই দেখবেন। ডক্টর, কোনো উপায় বার করুন না, ফিরিয়ে দিন না দুজনকে আমাদের কাছে। আমায় মাফ করবেন, আমরা সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি, কিন্তু পেশেন্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা কোনো রকম রিস্ক নিতে চাইছি না। ওয়াটলেস, তখনই বলেছিলাম ওকে এই নার্সিং হোমে না রেখে অন্য কোথাও শিফট করাতে। ইউজলেস। পেশেন্টকে যে অবস্থায় এখানে আনা হয়েছিল সেই অবস্থায় অন্য কোথাও নিয়ে গেলে তার অ্যাডমিটই নিত না। আর এই নার্সিং হোমে আমি ছাড়াও আরো অনেক বড় ডাক্তার আছে, অত্যাধুনিক ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। ম্যাডাম, পেশেন্টের যা অবস্থা, কোনো উপায় থাকলে আমরা একথা বলতাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ম্যাডাম, না, আমি বুঝতে পারছি না। যদি আপনারা এই কথাটা জানতেন তাহলে এতক্ষণ আমাদের ওয়েট করিয়ে রাখলেন কেন? আগে কেন বললেন না? দেখুন, আমি হেমলতা বর্মণ, ইফ আই ওয়ান্ট আমি বেস্ট ডক্টরস এনে ওর এখানে ট্রিটমেন্ট করাতে পারি, কেন বললেন না আপনি? অবশ্যই আপনি করাতে পারেন, কিন্তু ততক্ষণে আপনার নাতনির কিছু হয়ে গেলে সে দায় আমরা নিতে পারবো না। কিছু হয়ে গেলে মানে? আপনি পেশেন্টের মা, আপনাকে আমি বলছি, পেশেন্টের ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে, আর বাচ্চাটাকে ইমিডিয়েটলি বেড না করতে পারলে বাচ্চা এবং তার মা কাউকে আমরা বাঁচাতে পারবো না। কৃষ্ণ? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, ডাক্তার এটা কি বলছেন রে? মীরার বাচ্চাকে আমরা আমরা বাঁচাতে পারবো না বল। মা মা, তুমি এতটা অস্থির হও না, তুমি এতটা ভেঙে পড়লে কি করে হবে, তুমি শক্ত হও। আচ্ছা আমি দেখছি, বলছি ডক্টর 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 লাস্ট একবার ট্রাই করে দেখুন না, যদি দুজনকে। দেখুন, আমরা সব রকম চেষ্টা করেই আপনাদের জানাচ্ছি, এবার আপনারা আপনাদের সিদ্ধান্ত জানান, মা না বাচ্চা কাকে বাঁচাতে চান আপনারা? আপনারা যত তাড়াতাড়ি আপনাদের ডিসিশন জানাবেন তত তাড়াতাড়ি আমরা অপারেশন শুরু করতে পারব। হারিয়ে ফেললাম আমি তোকে, আমি তোকে আবার হারিয়ে ফেললাম অর্জুন। তুই আমার কাছে এসেও কেন আসতে চাইছিস না বাবা? তুই আমায় বলে দে, মীরাও যে আমার মেয়ের মতন, ঈশ্বর আমার আর কত পরীক্ষা নেবেন? ও অর্জুন, তুই আমাকে নিয়ে চল বাবা। ইরা, আমি আর বাঁচতে চাই না। ইরা প্লিজ প্লিজ শান্ত হও, শান্ত হও, প্লিজ শান্ত হও। আমি আমি কি করবো বলো? আমি বলছি আমি বলছি ইরা, আমার কথা শোনো, তুমি আমি আমি তো জানি, আর কেউ না জানুক আমি তো জানি যে তুমি তুমি মীরা সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলে, ওই 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 বাচ্চাটা অর্জুনের শেষ স্মৃতি, তাকে আঁকড়ে তুমি বাঁচতে চেয়েছিলে, কিন্তু কিন্তু আমাদের তো মীরার কথা ভাবতে হবে, তাই না? ও তো আমাদের সন্তানের মতো, তাই তো? হ্যাঁ,
দুজনেই যে আমার আমার সবটা জুড়ে আছে গো। আমি তো ওদের জন্য এত বড় একটা শোক জীবনে ভুলেছিলাম, তাই না বলো? আমার তো আর কিছু করার নেই, আমি কাকে ছেড়ে কাকে বাজবো? আমি অর্জুনের শেষ চিহ্নটাকে কি করে হারিয়ে যেতে দিতে পারি বলো, বলো না। আমি জানি কিন্নি মা, আপনার মনের ভেতরে এখন কি হচ্ছে। একদিকে মীরা দিদির জীবন, অন্যদিকে আপনার বেঁচে থাকার সম্বল অর্জুন দাদাবাবুর সন্তানকে একবার কোলে নেওয়ার ইচ্ছে। কোনটারে বেছে নেবেন আপনি? কোথাও যাব না আমি, কোথাও না। মামুনি আমার সাথে থাকলে এই ছোট্ট ঘরটাই আমার স্বর্গ। আমাকে তুমি সব দিয়েছো ঠাকুর, আর কিচ্ছু চাই না আমার। কেন ফোন করেছিস বল বৃন্দা? কাল সন্ধ্যেবেলা তোদের বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে আমার সাথে একবার দেখা করতে পারবি? না, ফোনেই বল। বৃন্দা, সেটা সম্ভব নয়। তোর সাথে দেখা করাটা আমার খুব জরুরি, আমি তোর জন্য ওয়েট করব। আমি জানি বৃন্দা, তুই আসবি, তুই আসবি তো বৃন্দা? কি কথা বলতে চাইও? কেন দেখা করতে বলছো বারবার? ডিসিশন যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি মা। আপনি মীরার কথাটা একবার ভেবেছি, ভেবেছি বউ। মীরাকে ছাড়া আমার জীবনে কোনো প্রায়োরিটি নেই। শি ইজ এভরিথিং ইন মাই লাইফ। ঠাম্মা, ঠাম্মা আপনি কি ঠিক করলেন? মীরাকে বাঁচানো, মীরার সন্তানকে বাঁচানো হচ্ছে, মীরাকে বাঁচানোটা আমার কাছে অনেক বেশি জরুরি। আমি এক্ষুনি ডাক্তারদের সাথে এই বিষয়ে সমস্ত রকম কথা বলছি। মাসিমা, মীরার সন্তান আমার, অর্জুনের সন্তান, তার কথা আপনি একবার ভাববেন না? ইরা, যে এখনো পৃথিবীতেই আসেনি তার চেয়ে বেশি মীরার জীবনটা কি মূল্যবান নয়? একটা জলজান্ত মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেব একটা প্রিম্যাচিওর বেবির জন্ম দেওয়ার জন্যে? মাসিমা, যে যে শিশুটা মীরার গর্ভে এতদিন ধরে বেড়ে উঠেছে তাকে আপনি এক মুহূর্তে কি করে পর করে দিতে পারেন? তাকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন মাসিমা, অনেক আশা। সে যে আমার অর্জুনের সন্তান। তার মানে তুমি কি বলতে চাইছো, ওই বাচ্চাটার জন্য আমি আমার মীরাকে মৃত্যুর মুখে ঠেলে দেবো? মা, মা আপনি ঠিক বলেছেন, আগে আমাদের মীরার জীবনটা বাঁচাতে হবে। ওর কিছু হয়ে গেলে আমি তো আর বাঁচবো না। একজন মা হয়ে আমি কিভাবে মীরাকে মরতে দেখতে পারি? মাসিমা, আমি আপনার কাছে অর্জুনের সন্তানকে ভিক্ষে চাইছি। ওই সন্তানকে দেখার জন্যই আমি বেঁচে আছি মাসিমা। আমি চাই যে মীরার ভালো হোক,
মীরা সুস্থ হয়ে উঠুক, কিন্তু তাই বলে আপনি অর্জুনের সন্তানের মৃত্যু কামনা করবেন না মাসিমা। কি বলতে চান আপনি বিয়ান? একজন মা হয়ে আপনি আমার সামনে দাঁড়িয়ে কি করে বলতে পাচ্ছেন যে মীরা মারা যাক? আমি আমি তো তা বলিনি, আমি তা বলিনি। আমি চাই যে মীরা সুস্থ হয়ে উঠুক, কিন্তু আমি আমার বংশধরকে কি করে বিসর্জন দিতে পারি বলতে পারো? তোমরা সবাই কেন চুপ করে আছো? তোমরা কিছু বলো না, কোনো কি উপায় নেই দুজনকে বাঁচানোর। মা, তুমি এতটা অস্থির হো না, তুমি আমার কথা শোনো। তুমি একবার মীরার কথাটা ভাবো। আচ্ছা তুমি বলো, তুমি কি চাও যে মীরার ক্ষতি হোক? হ্যাঁ আরে কৃষ্ণ, কৃষ্ণ অর্জুন তোর দাদা ছিল রে, তোর বড় দাদা। তুই একবারও ভাবছিস না রে বাবা, তার তার সন্তানকে ওরা মেরে ফেলে দিতে চায়। বৃথা তর্ক করে আমরা সময় নষ্ট করছি। মীরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমরা আরো ওকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিচ্ছি সব বাজে কথা বলে। আমি আমার ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি আর কারো আপত্তি শুনবো না। মীরাকে বাঁচানোই আমার একমাত্র লক্ষ্য। মাসিমা, আপনি সম্ভবত ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। এরা মনটাকে শক্ত কর, কিছু করার নেই, অর্জুন আর ফিরবে না। দেখো আমি মীরাকে মেয়ে বলে ডেকেছি তো, বাবা হয়ে আমি কি করে তার মৃত্যু কামনা করি বলো? অর্জুনের সন্তানকে ফিরে পাওয়ার জন্য আমি এতটা নিষ্ঠুর হতে পারবো না, সম্ভব না। মাসিমা আপনি যান, আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন। আমরাও চাই যে মীরা সুস্থ থাকুক, মীরা বেঁচে থাকুক। ডক্টর কি ঠিক করলেন বলুন। মীরার জীবনটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, যে কোনো উপায় ওকে বাঁচিয়ে তুলুন। আপনারা ভেবে বলছেন তো? হ্যাঁ ডক্টর, আমরা ভেবে বলছি। আপনি প্লিজ মীরাকে বাঁচিয়ে তুলুন, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শুরু করুন। ওকে, আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল জানি, কিন্তু এসব ক্ষেত্রে বেবির চেয়ে বেশি মাকে বাঁচানোটাই দরকার বলে আমরা মনে করি। মীরা আমার প্রাণের চাইতে বেশি, যে কোনো উপায় ওকে সুস্থ করে তুলুন। এটা দেখুন, এটা বন্ড সাইন করতে হবে। আপনি ওর ঠাকুমা, আপনিও করতে পারেন। আমি হ্যাঁ, আজ তুমি আমার ডিসিশনের সাথে একমত হয়ে প্রমাণ করে দিলে যে তুমি মীরার একজন ওয়েলবিশার। তোমার মনটা খুব বড় কিশোর, আমার কাছে আজ থেকে তুমি মীরার আপনজন, তাই এই সাইনটা করে তুমি তোমার দায়িত্ব পালন করো। আপনি যে কোনো উপায় মীরাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমরা আমরা সবাই ওকে খুব ভালোবাসি।
আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর ভরসা রাখো। কেন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কি অপরাধ করেছি আমি? মীরার সন্তানকেই যদি না পাই তাহলে কেন বাঁচিয়ে রেখেছো তুমি আমাকে? এই দিনটা দেখার জন্য? আজ আমি বুঝতে পেরেছি তুমি নেই, তুমি কোথাও নেই। আমার প্রার্থনা তুমি শুনতে পাও না, নইলে অর্জুনের এই শেষ স্মৃতিটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারতে না। শুধু আমি না ঠাকুর, আজ বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার কাছে মীরা দিদি আর ওর সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে। এই মানুষটাকে দেখো, অর্জুন দাদাবাবুরে হারানোর পর তো মীরা দিদির সন্তানের মুখ দেখার আশা নিয়েই বেঁচেছিলেন গিন্নিমা। তুমি তাকে এভাবে নিঃস্ব করে দিও না। মানুষটা জীবনে অনেক কিছু হারিয়েছেন। আর মীরা দিদি, জ্ঞান ফিরে যখন মীরা দিদির সন্তানের দেখতে পাবে না, তখন আমরা কি করে সামলাবো মীরা দিদিকে? একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিও না ঠাকুর তুমি। এই দুটো মানুষের বাঁচার শেষ সম্বল আজ তোমার কৃপার উপর টিকে আছে। মীরা কেমন আছে? একটা গুড নিউজ আছে। আপনাদের সবার প্রার্থনা ভগবান শুনেছেন। মীরার সন্তানকে আমরা বাঁচাতে পেরেছি। ছেলে হয়েছে। আমি জানতাম তুমি আমার কথা শুনবে। আপনাদের
সবাইকে অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ ডক্টর থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আপনারা আপনারা সত্যি মিরাকল করে দেখিয়েছেন আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব সিরিয়াসলি মা শুনেছো আমার অর্জুন আমার অর্জুন ফিরে এসেছে শুনেছিস বাবা অর্জুন ফিরে এসেছে শুনেছো আমার অর্জুনের ছেলে আমার অর্জুনের ছেলে এসেছে গো আমাদের ঘরে তাই তো আর আমার মীরা মীরা কেমন আছে ডক্টর হ্যাঁ হ্যাঁ ডক্টর মীরা সুস্থ তো উত্তর দিচ্ছেন না কেন ও সুস্থ আছে কিনা বলুন আপনি কথা দিয়েছিলেন ওকে বাঁচিয়ে তুলবেন বলুন ও কেমন আছে বলুন